সালাম ফিরানোর পরে সউচ্চ স্বরে আল্লাহু আকবার বলা এবং তিনবার আস্তাগফিরুল্লাহ বলতে হবে কিনা? আমরা তো সৌদি আরবের প্রোডাকশন কিছু গোলমাল আছেই। সৌদি আরবের আলেমরা বলেন সালামের পরে আল্লাহু আকবার বলা এটা সুন্নত না। আমাদের দেশে অনেকে এটা বলে, আমি দেখেছি একটা হাদিস সহি, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেন আমরা মসজিদের বাইরে থাকতাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি নামাজে শেষ হয়েছে তাকবীর দ্বারা বুঝতাম, তাকবীর শুনে বুঝতাম নামাজ শেষ হয়ে গেছে। এর দ্বারা অনেকে বোঝেন যে সালামের পরে নবীজি প্রথমে আল্লাহ আকবার বলতেন, সবাই বলতেন। কিন্তু এটা হলো জেনারেল কথা, আমরা তাকবীর দ্বারা বুঝতাম যে নামাজ শেষ, কিন্তু নবীজি সালামের পরেই দিতেন না একটু পরে দিতেন এটা কিন্তু হাদিসে ক্লিয়ার নেই। অন্যান্য হাদিসে দেখা যাচ্ছে খুব স্পষ্ট রাসূলুল্লাহ সালামের পরেই তিনবার আস্তাগফিরুল্লাহ বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম বলতেন, এরপরে তাকবীর হতো, সুবহানাল্লাহ আল্লাহু আকবার হতো। এই জন্য সৌদি আরবের একটা বইও পাবেন, তারা বলেন যে হাদিসে যেটা ফিক্সড আছে যে সালামের পরেই তিনবার আস্তাগফিরুল্লাহ এটা দিয়ে শুরু করতে হবে, এরপরে তাকবীর আপনি আগে পড়েন বলে পড়েন, যেহেতু ওই হাদিসে এটা কখনোই নেই যে সালামের পর পরই নবীজি তাকবীর বলতেন।